শিক্ষার্থী বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু এডুকেশন মেডি সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে অনার্স প্রফেশনাল অনার্স বা ডিগ্রি কোর্সে ভর্তির আসন নিয়ে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব অর্থাৎ কোন কোর্সে কীরকম আসন রয়েছে বা কোন কোর্সে কতগুলো শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে সে বিষয়গুলো থাকবে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে আর আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে চলো শুরু করা যাক বন্ধুরা সম্প্রতি দ্য ডেইলি ক্যাম্পাস অনলাইন পত্রিকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কোর্সে ভর্তির আসন সংখ্যা বাড়ানো নিয়ে একটি নিউজ প্রকাশ করেছে নিউজটি শিরোনাম করা হয়েছে আসন বাড়ছে না জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিস্তারিত অংশে রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার বাইশটাই শিক্ষাবর্ষে অনার্স ডিগ্রি কোর্সে আসন বাড়াতে চায় না কর্তৃপক্ষ তবে আসন কমানোর কোনো পরিকল্পনা নেই বলেই জানিয়েছে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ডক্টর মশিউর রহমান তিনি বলেছেন যে আসন সংখ্যা নিয়ে আমরা এখন ভাবছি না আসন যা আছে তাই থাকবে কমানো বা বাড়ানোর কোনো ধরনের পরিকল্পনা নেই কমানোটা এই মুহূর্তে ভাবছি না আর বাড়ানোর ব্যাপারেও খুব একটা আগ্রহ নেই অনার্স এবং ডিগ্রিতে এর আগে কিছু সংখ্যক আসন কমানো হয়েছিল কারণ যেই পরিমাণ আসন ফাঁকা থাকে সেই তুলনায় শিক্ষার্থী ভর্তি হয় না তাই এবারেও আসন সংখ্যা বাড়ানোর চিন্তা করছি না তার মানে এবার পরিষ্কার যে আসন সংখ্যা যেরকম রয়েছে সেরকমই থাকবে এখন প্রত্যেকের প্রশ্ন হতে পারে যে ভাইয়া প্রত্যেকটি কোর্সে কীরকম আসন রয়েছে বা কতজন শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক সম্মান পড়ানো হয় আটশো একাশিটি কলেজে এর মধ্যে সরকারি কলেজ রয়েছে দুইশো চৌষট্টিটি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ছয়শো সতেরোটি স্নাতক সম্মান শ্রেণিতে প্রথম বর্ষের ভর্তিরযোগ্য মোট আসন রয়েছে চার লাখ ছত্রিশ হাজার দুইশো পঁচাশিটি তার মানে ঠিক এইবারও চার লাখ ছত্রিশ হাজার দুইশো পঁচাশিটি আসনের বিপরীতে শিক্ষার্থী ভর্তি করানো হবে আর ডিগ্রি পাস কোর্সে প্রথম বর্ষের ভর্তিরযোগ্য আসন রয়েছে চার লাখ একুশ হাজার নশো নব্বইটি তার মানে ডিগ্রিতেও কিন্তু একটা হিউজ পরিমাণ আসন রয়েছে এবং এখানেও কিন্তু শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে বিভিন্ন সরকারি এবং বিভিন্ন বেসরকারি কলেজগুলোতে এবং ডিগ্রি কোর্সেও কিন্তু বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে এছাড়াও ডিগ্রি কোর্স করাকালীন তুমি বিভিন্ন চাকরি বা বিভিন্ন কিছু করতে পারবে সারাদেশে এক হাজার নশো ঊনসত্তরটি কলেজে মূলত ডিগ্রি কোর্সে পড়ানো হয়ে থাকে দু হাজার বিশে একুশ শিক্ষাবর্ষে ভর্তি হয়েছেন তিন লাখ চুরাশি হাজার সাতশো ছিয়াশি জন আসন না বাড়ালে এবার সমসংখ্যক শিক্ষার্থী ভর্তি হতে পারবে তার মানে এবারে কিন্তু চার লাখ একুশ হাজার নশো নব্বইটি শিক্ষার্থী ভর্তি হতে পারবে এদিকে দু হাজার বিশ একুশ শিক্ষাবর্ষের জাতীয় বিশ্ববিদ্যালয় আসন শূন্য রয়েছে প্রায় একচল্লিশ হাজার তৃতীয় রিলি স্লিপ না দেওয়ায় মূলত এসব আসন শূন্য রেখেই দু হাজার বিশ একুশ শিক্ষাবর্ষের ভর্তির কার্যক্রম শেষ করে দিয়েছে তো মূলত অনেক শিক্ষার্থী ভর্তি হতে পারেনি তৃতীয় রিলিজ স্লিপ দেওয়া হয়নি তো বিভিন্ন কারণ ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিভিন্ন কারণ দেখিয়েছিল এবং তিনি বলেছিল যে মূলত যারা পূর্বে ভর্তি হয়েছে তাদের সাথে তাল মিলিয়ে চলতে পারবে না বা পরীক্ষার প্রিপারেশান সঠিকভাবে নিতে পারবে না যার কারণে তৃতীয় রিলিজ স্লিপ দিতে গেলে অনেকটা সময় লাগবে এজন্য তৃতীয় রিলিজ স্লিপটা দেওয়া হয়নি একচল্লিশ হাজার সিট যদিও ফাঁকা ছিল তো এবার মনে হয় এই ভুলটি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আর করবে না একচল্লিশ হাজার সিট গত বছর ফাঁকা ছিল এবছর মূলত শূন্য আসনের বিপরীতে প্রত্যেকটি শিক্ষার্থীকে ভর্তি করানো হবে এই ছিল জাতীয় বিশ্ববিদ্যালয় বিভিন্ন কোর্সে আসন নিয়ে ভর্তির সর্বশেষ আপডেট তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং অবশ্যই শেয়ার করবে